প্রথমে আমরা তো হচ্ছে মানে এক নম্বর বিডি অফিসে মানে এসছি, ফর্ম তুলতে এসেছিলাম, ফর্ম দেয়নি বলে আমরা বাড়ি যাবার সময় দুটো ছেলে প্রথমে আমাদেরকে এমন তিৎকিরি করেছে, আমাদের সঙ্গে যে দাদা ছিল ও বলতে গিয়ে প্রথমে ওকে একটু আধ মেরেছে, তারপরে আর কিছু বলেনি। আমরা আবার আসছি, আস্তে আস্তে আবার ওই ছেলে দুটো আর একজন ছেলেকে ডেকে এনে ওকে এমন মেরেছে, ও তো এখন হসপিটালে ভর্তি, কিন্তু ছেলেগুলোর তো কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে তো কিন্তু কিছু করা যাবে না। তো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে তিনজন ছেলে ছিল যারা দাদাকে এইভাবে আহত করেছে, তাদের কি আপনারা চেনেন? না, আমাদের বাড়ি তো এখানে নয়, আমরা বাগনান এসেছিলাম, আমাদের যত সম্ভব মনে হচ্ছে ছেলেগুলোর বাড়ি এই বাগনানের এখানে মধ্যেই হবে। একটা বিষয় জানতে চাইবো, আপনারা যখন ফিরছিলেন, আসছিলেন যখন, তখন এই ঘটনাটি ঘটেছে, ঠিক কিভাবে ঘটলো, আপনারা কোথা দিয়ে আসছিলেন যদি একটু স্পষ্ট করে বলেন? বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা ঠিক কিরকম, তবু আমাদের যদি একটু বলেন। আমরা বিডি অফিস থেকে বেরিয়ে বাগনান আদর্শ স্কুলের কাছে ঠিক আসছিলাম, ওই সময় ঘটনাটা ঘটেছে। এবং ঠিক কি হলো তখন? ওই ওরা ওদের টোন ঠিককে দিতে দাদা বলতে গিয়েই তো ওই রকম ঘটনাটা ঘটলো, মার খেলো। আপনারা আসছিলেন, ফিরছিলেন তখন, আপনারা শংসাপত্র নিয়ে, পড়ুয়া শংসাপত্র নিয়ে ফিরছিলেন তখন, আপনারা যে রাস্তা দিয়ে ফিরছিলেন আপনারা তো হেঁটে ফিরছিলেন? হ্যাঁ, হেঁটেই ফিরছিলাম। ঠিক কি হলো তখন, ওরা কোত্থেকে এলো, কোথায় বসেছিল? ওরা একটা রাস্তা থেকে আমরা আসছি, আমাদের পেছনে পেছনেই আসছিল, আমরা যেমন আসছি চলে আসছি, তারপরে এমন তো বাজে একটা কথা বললো, আমরা আর কিছু বলিনি। মানে ওরা ঠিক কিরকম কতক্ষণ ধরে আপনাদের ফলো করছিল, আপনারা বুঝতে পারছেন না ওরা আপনাদেরই ফলো করছিল? না, সেই তো আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু পেছন ঘুরে দেখি ছেলেগুলো আসছে, তারপরে আমরা চলে এলাম, এসে মানে প্রথমে বললো কিছু বলিনি, তারপরে ব্যাস বলতে গিয়ে দাদা বললো যে ভদ্রভাবে কথা বলতে পারিস না, এরম ভাবে বলতে গিয়ে ও মার খেলো। খুব খারাপ কথা কিছু বলছে আপনি, আমি বুঝতে পারছি এই মুহূর্তে আপনার মানসিক অবস্থা ঠিক কিরকম রয়েছে, তবু জানতে চাইবো এই ধরনের ঘটনা যেটা আপনার ফেস করছেন, যেটা আপনার সম্মুখীন হয়েছেন, সেই জায়গা থেকে জানতে চাইবো ঠিক ঠিক কি বলছিল তারা, যদি বলতে না পারেন এটুকু বলুন যে তাদের আচার আচরণ ঠিক কিরকম ছিল। ওরা ছেলেগুলোকে তো দেখে মনে হচ্ছে গুন্ডাদের মতো, পুরো গুন্ডাদের মতো আচরণ করছিল, আর আমাদেরকে সঠিকভাবে ফলো করছিল না কি তা তো আমরা বলতে পারবো না, যে আমরা আসছি আমাদের পেছনেই ছিল, তারপরে ওই রকম ভাবে কথা বললো।